ঝড় বৃষ্টিতে বুধবার সকালে আগরতলা শহর ও আশপাশ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু পুরনো গাছ উপড়ে পড়েছে রাস্তায়, বহু বাড়িঘরে গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে, ছিঁড়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তার, কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। আগরতলা শহরের প্রতাপগড়ের বিভিন্ন জায়গায় গাছ পড়ে ক্ষতির সম্মুখীন বহু মানুষ। সখীচরণ স্কুল, এনএসআরসিসি সহ বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা রাজ্য সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন। আমি তো সকালে 5:30 সময় তো জানাই ধরনের পরে 6টার মেয়েকে এখানে আইসি পরে চার দোকানটা এখানে গেছি বলে তিন দিন ধরে একটু বৃষ্টি হঠাৎ হঠাৎ করে এমন বাতা খাইছে, আসার লগে লগে দেখি তো হু করে এদিকে একটা আওয়াজ, উপর দিকে ছায়া দেখি তো আসছে উপরে গাছের ছায়াটা লইয়া যেন অল্প লেগে আমার গায়ে পড়ছে, লগে আমার দুবা তার অল্পতে রক্ষা এদিকে বুধবার সকাল থেকে সড়ক থেকে গাছ সরাতে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামে সদর মহকুমা প্রশাসন, পুর নিগমের সাফাই কর্মীরা সহ গাছ কাটার কাজে হাত লাগায়। সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে, ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্যোগ নেওয়ার কথা তিনি জানান। সদরে কয়টা বাড়ি ঘর সার্ভে চলছে, এখনো সার্ভে চলছে, সার্ভে হলে পরে বোঝা যাবে। তো ভালো ক্ষতি হয়েছে, মূলত আনন্দনগর আড়ালিয়া ওই দিকটাতে বেশি পরিমাণে গাড়ি বাড়িঘর এবং গাছপালা পড়েছে, অনেকের বাড়িতে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে করোনা আতঙ্কের মধ্যে নতুন করে ঝড়ের আতঙ্কে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।